ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নেওয়া ইসরায়েলি সেনাবাহিনীর হামলার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভে গাজা অঞ্চলের উপর থেকে ইহুদিবাদী সেনাবাহিনীদের আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। রোববার 16 মে এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বোস্টন, ফিলাডেলফিয়া, আটলান্টা সহ বেশ কয়েকটি শহরে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয়েছে। পশ্চিম লস অ্যাঞ্জেলসে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার সময় ফেডারেল ভবনের বাইরে থেকে ইসরায়েলি কনসুলেট পর্যন্ত প্রায় 2000 মাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন। তাদের প্রতীকগুলো ছিল এমন: ফ্রি প্যালেস্টাইন ও লং লিভ ইন্দিফাদা। প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় গত সোমবার 10 মে থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীরা। এসব হামলায় নারী শিশুসহ 180 জনের মতো ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও 1500-এরও অধিক মানুষ।